শোনো, তোমার বয়সে আমার একজন ছেলে আছে। আমি এই বয়সেই আমার ছেলেকে এখনো চিনতে পারলাম না, আর তুমি এত অল্প বয়সে সবকিছু চিনে ফেলতে চাও? যাও যাও যাও, বাসায় যাও, বাসায় যাও। কাকা, ওই যেখানে যাম ওটা বাসাও না বাড়িও না, আমার একটু বস্তিতে থাকি। ওইখানে আমার একটা নতুন বউ আছে। আমি তো কইতে কইতে আপনারা সবই কয়ে ফেলাইলাম। যাই কাকা। কাকা, আমার আসল নামই তো সুরুজ, আপনারে বিশ্বাস করে কইলাম আর কি। আপনারে কেন বিশ্বাস করলাম জানেন? এই যে আপনি আমার দেওয়া বাদাম খাইতেছেন, এই কারণে আপনারে বিশ্বাস করে কইছি। আপনি কাকা বাসায় যান গা, ভালো থাকেন, আবার দেখা হইব। আসসালামু আলাইকুম। এই বাদাম, বাদাম! গ্রামে তেলে হ্যাঁ কি করতো? ওগো, বাড়ির অবস্থা তো মাশাল্লাহ অনেক ভালো, ওর বাপের অনেক সহায় সম্পত্তি, ওর আবার দুইটা ভাই আছে, ওর সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়, কয়বার তো মারতেও গেছে। দেখতে পারতো, পাশে দাঁড়াইছিল যখন জানছে আমার লোকের সুরুজের সম্পর্ক, আমার ভাইরা ওর উপরে রেগে গেছে গা। এখন তো সুরুজের জন্য ঝামেলা হয়ে গেছে গা, ঘরের মধ্যে দুই ভাইয়ের মায়ের খায়, ঘর থেকে বাইরে এলে আমার ভাইয়ের দোরানি খায়, বুঝতে পারছি। তেলে তো সুরুজের বাদাম বেসনের এরিয়া ভাগ করে দিতেইব, এমন এরিয়া বাচ্চা দিতেইব যে এরিয়াতে তোর ভাইরা সুরুজরে না দেখতে পারে। আমার মনে হয় না এই জায়গায় সুরুজরে ওরা খুঁজে পাইব। খালা, আমি চাই সুরুজ টুকটাক কাজ করুক, দুজন মিলে একটা সুখে ছোট্ট সংসার করুন, এই ছোট ঘরের মধ্যে সংসার করুন, আমার অনেক স্বপ্ন। আরে, তোর চোখে যে অনেক স্বপ্ন জানোস, তোর চোখে না আমি আমার নিজেরে দেখতেছি। আমারও এরকম স্বপ্ন আছিল, ছোট্ট একটা সংসার। সংসার করছিলা? করতে আর পারলাম কই, আমার মানুষটা আমার লয়ে সংসার পাতলো। আইসক্রিম, আইসক্রিম বাক্সের মধ্যে বইরা, আইসক্রিম ব্যস্ত মাথার মধ্যে লইয়া, তারপরে একটা ট্রাক আইয়া আমার মানুষটার একের পিসা লাইলো। মানুষের কাছে শুনছি মাছ যেমন পানির থেকে উঠলে যেমনি করে দাফরায়, হেমনে করে কতক্ষণ আমার মানুষটা শরীরটা খালি দাফরাইছে আর দাফরাইছে। এরপরে আস্তে করে সব নিস্তেজ হয়ে গেছে গা, নিস্তেজ, আর কোনো সারা শব্দ নাই। শেষ, দুনিয়াতে আমার একলা করে দিয়া বিদায় নিছে। না খেলা, শুরু যাইলে আমি সুরুজের না করে দিব। এই মেন রাস্তায় বাদাম বেচানোর কাম নাই, আশেপাশে পার্কে মাঠে জানি বাদাম বেচে। আরে দূর পাগলি সেরি, যার কপালে যা লেখা থাকে ওইটা ওই বই, আমার ওনার কপালে লেখা আছিল এইভাবে হের মত হইব, এইভাবেই হইছে। সূর্যের কপালে এটা থাকবো এমন কোনো কথা নেই। পাখি শহর জীবন বোঝে না তোমার, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না,
তাই বুকে ব্যথা কাল শীতে চোখে শুধু জল ছবি আঁকি সবটুকু মনে হয় ফাঁকি বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো সব কিছু মনে হয় নাকি রানো জিনিসপত্র এখনো কেনাকাটা হয় নাই, সামনের মাসেই কিনবো। মারে মারে, আমি আর রাগ করে থাকতে পারলাম না, অনেক চেষ্টা করছিলাম কিন্তু আমার অসুখ রিং পরাইতে হইবে, আমি আর কার কাছে যাবো, কোথায় যাব? তোর মামা গো থেকে তো আগেই নিয়ে রাখছি সবকিছু, সেই জন্যে সব মান অভিমান লজ্জা সরম নাকের গোনে রাস্তায় হালাই দিয়া তোর কাছে ছুটাইছি রে মা। আমার কাছে আসছো, ভালো করছো, ভালো করছো। তামা, জামাই কোথায়? জামাই রে দেখতে আসি না, জামাই কি বললো দেখা দেবে না? আর শ্বশুর অসুস্থ, এই অসুস্থ শ্বশুর রেখে সে দেখা দেবে না, মুই কি মরতে যাওয়ার আগে আমার জামাইয়ের মুখটা দেখ মুনে রে মা। দেখা দিবে না কেন বাবা, ও রুমে ফ্রেশ হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? সালাম। এই যে বাবা রে, বাবা রে, তোমার জায়গা আমার মুখে বাবা পায় না, আমার হাব্বাই বসে গেছে সেই কথ গালে। এই যে আমি এখন আব্বার আব্বারে দেখতে আসি, আমার আপনি আপনি বসেন, শান্ত রে এখানে বসেন, আমি আসি, আমি আসি, আপনি বসেন। আমি আসি বললে হইবে না রে বাবা, মানে বাঁচাইতে হইবে, তুমি আমারে বাঁচাবা না? আমি তো আরো বাঁচতে চাই, এই দুনিয়ার আলো বাতাস আরো কয়েকদিন আমারে দেখাবা না? কি যে বলেন আব্বা, আমি আছি, আশা আছে, আমরা সবাই আছি না, আপনি একদম টেনশন করবেন না। তা বাবা, তোমার বেতন কত এখন? বেতন 50-এর মতো। এতে কোনো সমস্যাই নাই, এই 3 মাসের বেতনের টাকা হইলেই হয়ে যাবে। এক এক দেশের রিং এক এক রকম দাম, তা লাগাইলে তো সবচেয়ে ভালোটাই লাগাইতে হইবে, সেটার দাম হইছে মনে করো যাইয়া 1.5 লক্ষ টাকা। আর এটা তো ঘরের টিনের চাল না যে জং ধরে গেলে আর বদলাই হালাইলাম, এটা তো লাগাইতে হইবে হার্টের ভিতরে, জন্মের মতো লাগাইতে হইবে। অবশ্যই আব্বা, আপনি লাগাইলে তো ভালোটাই লাগাবেন তাই না? না না হলে কিভাবে কি সমস্যা? ঠিক আছে বাবা, বসেন আমি। আচ্ছা শুনো না, বাবা তো আসছে, তার তো খাবারের ব্যবস্থা করতে হবে, আমরা তো দুপুরে শুধু ডাল ভাত খাইছিলাম, বাবার জন্য হলেও তো একটা মুরগির ব্যবস্থা করতে হবে। আরে তুমি টেনশন করো না, শোনো, উনি কি এখানে আসছে রিং পড়াতে? তাই তো বললো, হার্টে নাকি ব্লক, রিং না পড়লে নাকি বাঁচবে না, 1.5 লাখ টাকা লাগবে রিং পড়াতে। চমৎকার, ঠিক আছে ব্যবস্থা করছি আমি। আচ্ছা শোনো না, তাড়াতাড়ি এসো, বাবা আবার রাতে তাড়াতাড়ি খুলে লাগে, তার খুলে লাগে পাগলামি শুরু করে, বুঝছো? বাজারে যাবে, তুমি আসছো তো এই জন্য? ও বাজারে, জামাই বাবাজি
একটু দেখো তো নদীর ফ্রেশ কাতলা মাছ পাওয়া যায় কিনা। এই বেশি না, 3-4 কেজি ওজনের হইলেই হইবে। হাড়ে রিং পরাইবে তো, রিং পরানোর পরে যদি বললে দেয় যে এই কাতলা মাছ আর খাওয়া যাবে না, তখন তো আর খাইতে পারবো না। ঠিক আছে ঠিক আছে আব্বা, আপনি একদম টেনশন নেবেন না, আমি সব ব্যবস্থা করতেছি। ঘুমটুম দেন, টেক কেয়ার করো, আমি যাবো আর আসবো, আপনি একদম টেনশন করবেন। ঠিক আছে, আসি তাহলে, দরজা আটকাও। আরে মা, মোর কি আর আরাম আছে ক, হাটে জ্যাম লাগিয়ে গেছে, এই জ্যাম ছুটেই দিবি, হেরবিন নেই তো তোর কাছে দৌড়িস। কি করবো বুঝতেছি না। সংসারের প্রথম ভাবে, তাই না? আমি তো আর তেমন কিছু রান্না করতে পারি না, খালি ডিম ভাজি দিয়ে রান্না করা শিখছিলাম। সমস্যা নাই, বাকি গোলা খালার কাছ থেকে শিখা, তারপর তোমার রান্না করে খাওয়া মনসা। আল্লাহ আমার কপালে এত সুখ রাখছে বম্পা। আমি সত্যি আজ দুনিয়ার সবচেয়ে সুখী ও খুশি মানুষ, আমার আর কিছু চাই না। ভালোবাসা মানুষের লিয়ে গর্ব আনছি, তার রান্না করা খাবার খাইতে পারতেছে। জীবনের কি লাগে কপ, কিছু লাগে না আলহামদুলিল্লাহ। এখন কথা কেউ না, কথা না করে খাও। শোনো না, সারাদিন তুমি আসলে না, তোমার লেগে আমার পড়ানটা খুব পড়ছিল। আমার অন্য খুব পড়ানো পড়ছে, যেই মেয়েরা দেখি মনে করি তুমি। কি বাদাম না বেচা মেয়ে দেখো তুমি না? আরে না, কি হইতেছ মেয়েরা দেখি, পিছন থেকে যে মেয়েরা দেখি তোমার কথা মনে পড়ে। আসলে ঘটনাটা হয়েছে কি, তুমি তো সারাক্ষণ অসুখের মধ্যে লেগে থাকো, এই কারণে জ্বালিয়ে দেখি তোমার কথা মনে পড়ে, বুঝতেছো না? একটু কম কম দেখো মেয়ে অবশ্য, বুঝছো? এই শোনো না, আচ্ছা খালার লগে অনেকক্ষণ কথা কইছি, খালার জীবন কাহিনী শুনলাম। আহারে, সে আমার মতো প্রেম করে বিয়ে করছিল, তার জামাই অনেক আইসক্রিম বেচত, বেচারার একটা ট্রাকে পিসা মেরা ফেলেছে। শুনো, তোমার আমি সাবধান করে দিতেছি, তুমি বাদাম বেচবার ঠিক আছে, ওই মেন রোড বড় বড় রাস্তা যাওয়া লাগবো না, এই পার্কে মাঠে এইসব জায়গাতে বেচবা, আর রাস্তা দেখে শোনা পার হবে। কি কই দেব তোর রম্পা, ঢাকা শহরে কি আর এত সাবধানে চলা যায়? ধরো আমি গাড়ি আলোরে দেখলাম, কিন্তু গাড়ি আলো আমি দেখলো না, ঠুস করে মেরে দিল। হাত মুড়তো সব আল্লাহর। বেশি কথা হইতে চান, খাও। হালা, বসেন বসেন। কি গো, তুমগো সংসারে প্রথমবার না? খালা আপনি বসেন, আপনার ও দিই না, আমি দুই চোখ বই না তখন একটু দেখি, তোরা খা। খালা আপনার একটু ভাত দিয়ে আপনি খা। আরে না না, আমার রাইতে বেলা খাইলে খালি গ্যাস্ট্রিকের বেদনা উঠে, আমি রাইতে কিছু খাই না, তোরা খা। খালা ব্যবসা ভালো হইতেছে, তবে মনে হয় একটু চালা ঘর লাগবো। আজকু কয়টা টাউনে আমার এই সিরাটাকে দিয়ে গেছিল, আমি কিছু কই নাই, কইলে আবার কি থেকে কি হবে কিছু তো বুঝিনি। একলাই চালা কই যাবি, এটা চালাকের শহর, এই শহরে কোনো বোকা বাস করে না, বুঝছস? দেখবি একদিন চালা কইতে হইতে ধূর তো শিয়াল হয়ে যাবি। তাই তোরা খা। ঠিক আছে, গেল দেখ। আচ্ছা, আমি কি প্লেটে ভাত নেবো নাকি আমার খাওয়া দিবা? তোমার খাওয়া দিবি, তুমি খাও। ভালো তো দিন বাবা, ঠিক আছে, খাইয়া দিন কেউ না।
দেখেছো মা কি সুন্দর করে আজকে মুগ্ধকে স্কুল থেকে নিয়ে এলো? হ্যাঁ দেখলাম, যদিও মার একটু শরীর খারাপ, একটু কষ্ট হয়েছে। আচ্ছা ভালো কথা, মা কি রান্না করে? হ্যাঁ, তবে মার শরীর এখন অনেক বেটার, ভালো আছে। শাকিল শোনো, তোমাকে একটা কথা বলি, বাবা মা আমাদের সাথে আছেন দেখেই কিন্তু তারা আমাদের এতটুকু হেল্প করছেন, না থাকলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হতো। আচ্ছা আমি এক কাজ করি, আমি মার সঙ্গে একটু দেখা করে আসি। শাকিল আমার কি মনে হয় জানো, এই ব্যাপারটা নিয়ে তুমি একটু বেশিই বাড়াবাড়ি করছো, কোনো তো দরকার নেই তাই না? তুমি যদি এখন এই বিষয় নিয়ে মার সাথে কথা বলতে যাও তাহলে আমার মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে তোমার মধ্যে এখন এক ধরনের গিলটি ফিলিং কাজ করছে, মার সাথে কথা বলতে যাওয়ার তো কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাবার সঙ্গে দেখা করে আসি। বাবা আরাম করে ঘুমোচ্ছেন, গ্রামে তো আরামে ছিল না, খুবই স্বাভাবিক, এখানে আছেন, কোনো আহামরি কাজকর্ম নেই, ঘুরে বেড়াচ্ছেন, নাতিকে নিয়ে স্কুলে যাচ্ছেন, স্কুল থেকে নিয়ে আসছেন, দ্যাটস ইট, তারপর সারাদিন আরাম করে ঘুমোচ্ছেন, এই আরামটা তো আর গ্রামে ছিল না। জুলিয়েট আমার দায়িত্ব ওনাদের ভরণ পোষণ করা, আর ওনারা এটা প্রাপ্য। এক্স্যাক্টলি, ঠিক তেমনি ছেলে হিসেবেও তোমার কোনো কিছু প্রাপ্য, রাইট? তারা তোমার সংসারে থাকছেন, একটু হেল্প করছেন, এটা তো মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু না। আমাদের এখানে থাকছেন, তাদের নাতিকে সময় দিচ্ছেন, আমাদের সংসারে একটু হেল্প করছেন। দেখো তুমি আর আমি কিন্তু বসে থাকি না, শহরে হেল্পিং হ্যান্ড পাওয়াই যায় না, তারা আছেন দেখে আমাদেরকে সাহায্য করছেন, না থাকলে বিষয়টা এরকম হতো না, তাই তো? সো আমার মনে হয় না কারোর সাথে কথা বলার কোনো দরকার আছে। হ্যাঁ আচ্ছা, তোমার ট্রেনিং যিনি কবে? এখনো ডেট দেয়নি, খুব তাড়াতাড়ি ডেট জানিয়ে দেবে। আচ্ছা আমি বরং একটু মুগ্ধর সঙ্গে দেখা করে আসি, আমি সারাদিন তোকে সময় দিতে পারি না। তোমার কোথাও যেতে হবে না শাকিল, প্লিজ তুমি বসে তোমার কাজটা করো, ডিনার টেবিলে মুগ্ধর সাথে তোমার দেখা হবে। আর ওর সামনে এক্সাম, ও এখন পড়াশোনা করছে, আর তুমি যদি যাও দেখবে তোমার সাথে গল্প গুজব শুরু করে দিয়েছে, ওর পড়াশোনা 12টা বাজবে। তুমি তোমার কাজ করো। মামা মন খারাপ করে থাকেন না, যা হনের তা তো হয়েই গেছে, আপনার আপন ভাই বোন আপনার মনে রাখেন এই তো কি হয়েছে, আমার মাই কিন্তু আপনার মনে রাখছে, আমার মাই আপনার পছন্দের নারিকেলে নাড়ু পাঠাইছে আপনার লেগা। আরে না না, এসব আবার কেন আনবার দরকার ছিল? মামা খালি একটা বার আমার বিদেশে যাইতে দেন, খালি যায় লই, আপনার কোনো চিন্তাই করতে হইব না, আপনার সামনে সব কিছু আইনে হাজির করে দিব মামা। আমার কিচ্ছু লাগবে না, তুই ভালো থাকিস, তোর মাকে ভালো রাখিস। মা ভালোই আছে মামা, কোনো সমস্যা নাই, মারে দেখাশোনা করার লোকও আছে। মিন্টু ভাই তুমি কোন দেশে যাচ্ছ? সৌদি যাইতেছি, সব কিছু ঠিকঠাক থাকলে খালি প্লেনে চড়ুম, তারপর প্লেনের থেকে নাইমা সাহেব বাবুর মতন ডিউটি করুম। দোয়া করি তুই যেন ঠিকঠাক মতো যেতে পারিস। মিন্টু তোর মামাকে বলে যা, কথায় কথায় খালি মাথা গরম করে, মাথাটা যেন ঠান্ডা রাখে। শিখতেছেন মামি? আমি কম তোমার মামা রে, ওরে বাবা রে বাবা, মামা যে জ্ঞানী লোক, মামার জ্ঞান দিয়া পুরো গ্রামটা চলতো, মামার যে কি সম্মান করতো গ্রামের সবাই, ওরে বাবা রে বাবা, মামার এখনো সবাই সম্মান করে, তাই মামা তো আমার গ্রামে যায় না, তাই আর কি। অপশন তো নাই, যাবে কেমনে? হ্যাঁ সম্পত্তি যা ছিল সব তো বিক্রি করে ভাই বোনে দিয়ে দিছে। ভাইয়া মানে তুই কি শুরু করলি আবার? জাহিদ ভাই আমার মনটা খারাপ করিস না ভাই, আমি বুঝি মামা তার আপন ভাই বোনের লেগে কি করছে না করছে কেউ না জানো, আল্লাহ তো জানে, আর ভাইরে আমার খালি একটা বার তুই বিয়েতে এসে যাইতে দে, তোর কত টাকা লাগবো আমি তোর দিন। আরে তোর টাকা লাগবে কেন? হ্যাঁ আমাদের কি টাকা কম ছিল? যখন বাবা জব করতো সে যে টাকা কামাইতো, সে যদি চাইতো সে ঢাকা শহরে বিঘে বিঘে জমি রাখতে পারত, অথচ সে সেটা করে নাই। সে কি করছে জানিস? তার ভাই বোন রে দিছে, আর আমাদের জন্য কি রাখছ? ঘন্টা। জাহিদ তুই কি চাস যে আমি আবার বাড়ি থেকে বেরিয়ে যাই? না বাবা তোমাকে চলে যেতে বলে লাভ কি, লজ্জা তো আমার নাই যে আমি এই বাড়িতে পড়ে আছি, আসলে আমারই উচিত নাই বাড়িতে থাকা। জাহিদ জাহিদ কথাটা শুন ভাই,
মিন্টু ভাই, তুমি কিছু মনে করো না তো, এটা আসলে আমাদের রোজগারের ঘটনা। তুমি অনেক কথা বলেছো, সারাদিন অনেক কষ্ট করেছো, যাও তুমি গিয়ে ভাইয়ের সঙ্গে ঘুমাও, যাও। না, আমি কোনো জায়গায় যাবো না, আমি মামার সামনে বলবো। মেলা দিন ধরে মামার লোকে কথাবার্তা কই না, মনটার মধ্যে অনেক কথা জমে রয়েছে, আজকে সব কথা মামার লোকে কই। ঠিক আছে ঠিক আছে, বস বস বস। দেখ মিন্টু, তোদের সাথে তো আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক আসলে নাই, তোর মা আমার প্রতিবেশী বোন, কিন্তু একজন প্রতিবেশী বোন হিসাবেও আমার প্রতি তার যে টান, আমার নিজের ভাই বোনেরও এতটা টান নাই। তারা কখনো ভুলেও আমার কোনো খোঁজ খবর নেয় না, আর যে কারণে আমার ছেলে মেয়েদের কাছে আমি প্রতিদিন তাদের ব্যাপারে খোঁটা শুনি। বাবা প্লিজ তুমি মন খারাপ করো না, ভাইয়া একটু ডেসপারেট হয়ে আছে আসলে, ভাইয়ার তো কোনো চাকরি নেই, মানে একটা চাকরি খুব দরকার ভাইয়ার। শোনো, তুমি আর এখানে বসে থাকো না, যাও ঘুমের ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো, যাও। মামা আপনি একদম কোনো চিন্তা করেন না, আমি খালি একটাবার বিদেশে যাওয়া লই না, আমি সব কিছু ঠিক করে দেবো, আপনি নিশ্চিত থাকেন। টাকা তো ছিল মুরগির, পোলার চালের টাকা জোগাড় করতে একটু মানে টাইম লেগে গেছে। তুমি কি কাল রাতেও মারামারি করছো? কি যে কপাল, এমন একটা জামের কাছে গিয়া পড়ছে, আসবো কি, তিন বেলা খালি জামে আর গুতায় আর গুতায়, বুঝতে পারছো? উইরা গেল হাইরে সকের পলকে, পাখিটি সারি লোকে নাভের অঙ্ক কষে, লোভ লালো সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা, এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না, প্রয়োজনে কাছাকাছি ডাকি সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধু মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।